ফরিদপুরের ভাঙ্গা চিত্র দেখেছেন অনেকে, কিন্তু চট্টগ্রামের আউটার রিং রোডও ভাঙ্গার মতো ইউটার্ন নেওয়ার সড়ক নির্মাণ করা হয়েছে, হয়তো অনেকেই জানেন না। আজকের ভিডিওতে পদঙ্গাই সাগরপাড়ে নির্মিত আউটার রিং রোডের সর্বশেষ দৃশ্য দেখাব, সেই সাথে পদঙ্গার ইউটার্নের চিত্র ফুটিয়ে তুলব। এখন আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম আউটার রিং রোডের চিত্র, যা সাগরপাড় ঘেঁষে নির্মিত হয়েছে। এক পাশে বঙ্গোপসাগর, অন্য পাশে চট্টগ্রাম শহর, এর মাঝখান দিয়ে এই সড়ক নির্মাণ করা হয়েছে। সাগর থেকে প্রায় 33 ফুট উঁচুতে এই সড়ক নির্মাণ করা হয়েছে। প্রায় 15 কিলোমিটার দীর্ঘ এই সড়ক পদঙ্গা ব্রিজ থেকে শুরু হয়ে ফৌজদারহাটে মিলিত হয়েছে। 4 লেনের এই সড়ক দেখতে অনেকাংশে ঢাকা মাওয়া সড়কের মতোই। এই সড়ক একই সাথে মেরিন ড্রাইভ ও শহরাকা বাঁধ হিসাবেও কাজ করবে। পদঙ্গা ব্রিজের 2 কিলোমিটার পূর্বে একটা ইউটার নির্মাণ করা হয়েছে, সেই সাথে এখান থেকে পছন্দের সড়ক ধরে লেন পরিবর্তন করতে পারবে ও শাখা রুট দিয়ে শহরে প্রবেশ করতে পারবে যে কোনো যানবাহন। এখানে দেখা যাচ্ছে সৌন্দর্য বর্ধনের কাজ ছাড়া প্রায় কাজ শেষ পর্যায়ে। খালি হাতে যে লোকটি সাইকেল চালাচ্ছে তিনি চট্টগ্রামের সন্তান তাম্মাল বিল কয়ের। এইভাবে খালি হাতে একটানা 130 কিলোমিটার সাইকেল চালিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করবেন তিনি। তাকে নিয়ে একটা বিস্তারিত ভিডিও বানাবো। এখানে দেখা যাচ্ছে ঘূর্ণায়মান 2টি চত্বর নির্মাণ করা হয়েছে, সেই সাথে উপরে রয়েছে সেই আউটার রিং রোড। প্রায় 2,500 কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এই আউটার রিং রোড। এই সড়কে 3টি শাখা রুট হওয়ার কথা, এর মধ্যে এই একটি, যা পতঙ্গা ব্রিজ থেকে 2 কিলোমিটার দূরত্বে অবস্থিত। কর্ণফুলী টানেল উদ্বোধন হলে এই সড়ক দিয়ে ঢাকাগামী যানবাহন সরাসরি শহরে প্রবেশ না করে কর্ণফুলী টানেল দিয়ে কক্সবাজার যেতে পারবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মিত হলে চট্টগ্রাম শহর থেকে যানজটবিহীন সরাসরি কর্ণফুলী টানেলে প্রবেশ করতে পারবে। চট্টগ্রাম আউটার রিং রোডে 3টি শাখা রুট হওয়ার কথা, এর মধ্যে একটি সাগরিকা জহুর আহমদ স্টেডিয়ামের পাশে, অন্যটি আগ্রাবাদ বড়পুল এলাকায়, আরেকটি যে আমরা এখন চত্বর দেখালাম সেই এলাকায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি যদি আমার চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকেন, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিডিও আপডেট পেতে হোসেন এক্সপ্রেস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সেই সাথে চট্টগ্রামের বিভিন্ন আপডেট পেতে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন।